নিশে, ও নিশে কি খবর, যাবা না? হ্যাঁ, কেন মাথা যন্ত্রণা হচ্ছে কেন? আজকে আমাদের বিয়ে, ওঠো 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 ওঠো। কত তারিখ আজকে? আজকে তো সেই তারিখটা। এ পাগলে আর কি মনে না, ওঠো ওঠো, ফার্নিচার দেখতে যেতে হবে, মনে নেই? যাবো, সেই সকাল থেকে শুয়েই রয়েছে সেইভাবে। গাইজ, সে ব্যাপারটা হচ্ছে সকাল থেকে উঠে ম্যাডাম চা টা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তার কারণ কি মাথা ঘুরাচ্ছে ম্যাডামের নাকি, মানে কি টেনশনে, বিয়ের টেনশনে? না না, এমনি তা এমনি ঘুরাচ্ছে। যাই হোক, আজকে আমরা কোথায় যাওয়ার কথা ছিল? তুমি ওই দোকান থেকে ফোন করছে বারবার। আমিও একবার গুছিয়ে নিই তারপরে আবার যাওয়ার সময় দেখা হবে। চলো। তো গাইস, পুরোপুরি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর এদিকে দেখো মাও রেডি, কারণ হলো মাও ঘুরতে যাচ্ছে, বাবার পরে রাগ করে চলে যাচ্ছে মা। আরে না না, কোথায় ঘুরতে যাচ্ছো? দুদিন মাসির বাড়ি, বোনের বাড়ি, বোন বোনের বাড়ি যাচ্ছে, দুদিন ঘুরে আসবে, একঘেয়ে কারোরই তো ভালো লাগে না। ও মা আসে তাহলে আমরাও যাই, পছন্দ করে আসি ফার্নিচার। চলো এখন তাহলে কোথায় যাবো? এখন আমরা যাবো হচ্ছে ফার্নিচার দেখতে। না না, নিশিতার আগে তো তোমার মাকে নিয়ে আসতে হবে, ও কারণ যেহেতু ওর মা তো থাকবেই, তাই তো, ওর মা দেখে শুনে দেবে, তাই জন্য আর কি ওর মাকে আনতে যেতে হবে, আর তারপরে আমরা ওখানে ফার্নিচার দেখবো, তারপরে ওর মাকে আমার গাড়িতে ধরে আমরা বাড়ি চলে যাবো, তাই তো। যাই হোক, চলো গাইস, চলো। ঠিক আছে, এই বৌদির কাছে চাবি দিয়ে যাবে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ তালা দিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায়? বলো হাই গাইস, বলো গাইস, বলো ভালো আছো, কি করছো? আমার নাম কি বলো? নিশিতা, জোরে বলো, নিশিতা। তুমি কি খেয়েছো? মাম দিয়ে। বাবা, তোমার হাপু হয়ে গেছে? জোরে বলো দাদা, দেখিস এই হচ্ছে নিজের বাড়ি, এই হচ্ছে নিজের বাড়ি, হাতের পরে এসে পরে একটা রুটি রুটি নিয়ে, রুটি আর আলু ভাজা করেছিলাম হাতের পরে নিয়ে, খাই হচ্ছে তাড়াতাড়ি গরম মারে, একটু তাড়াতাড়ি করতে। ও মা, ওরে বাবা রে, এক এক ফার্নিচার কিনতে যাওয়ার জন্যে তেল দিচ্ছে, দেখো মার কড়াই, এরকম কোনো সময় দেখেছো এরকম রূপে? নিশিতারে কি দিয়ে বলো তো এই মাছটা? কি দিয়ে? আলু বেগুন দিয়ে, তেলাপিয়া। তা তোমারে কি কখনো কেউ এরা এরকম রূপে দেখেছে? দেখবে, আর এক মাস পরের থেকে দেখবে, আর এক মাস পরের থেকে দেখবে, কেন বলো তো? চলো গাইস, মাও পুরোপুরি রেডি হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক। ছুটি আই টং টং, চলো এই দিকটা একটু খোলো, এটা সেই পাঞ্জাবি, একটু ফিটিংস করতে হবে পাঞ্জাবিটা, পাঞ্জাবি ধুতি, এটা ও ধুতি, যাই হোক ধুতিও ফিটিংস করতে হয়েছে তো। আমি তো ধুতির মতন, ধুতি পরার মতন মানুষ না, ফিটিংস কেন করতে হবে? হ্যাঁ, টাটা টাটা। A few moments later. চলো, এই পড়ে যাও না, যেতে পারলে না পড়ে যাচ্ছ। মালিক হচ্ছে এই যে, নাম কি লাগবে বলো এবার শুধু। হ্যাঁ, ওটা হচ্ছে ড্রেসিং টেবিল।
জোরে বলো। আমাদের ড্রেসিং টেবিল তো আছে, আপাতত যেটা দরকার সেটা নেবো। এই খাটটা নিয়ে নিলে হয় না? আমার সব থেকে এই আলমারিটা লেটেস্ট লেগেছে, একদম কাঠের জিনিস যদি নাও তার সাথে একদম কাঠের ডিজাইন একদম ফিক্স। দেখো আর জায়গাটাও খুব মানে অল্প জায়গা কিছু লাগবে। যেটা দেখতেছিলাম সেটা আজ আলমারিটাই ভালো লাগছে। লক আছে যেমন সেই বলেছিলাম যে উপর দিয়ে খোলে, ওটাও সেম আচ্ছা বলছি যে একটুখানি এদিকে আসো, আমি বলছি একটা জিনিস দেখাচ্ছি। সে ডিসকাউন্ট পরে, আগে তুমি এই যে এই জায়গাটা একটু দেখি নিতে পারি কিনা বিয়ের আগে, আর বাদ বাকি তো এগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো দেখা যাক এবার দট নাম, তারপরে তাহলে আমাদের বুক করে দাও। বুকিং কমপ্লিট, বুকিং করে দিলাম ম্যাডাম। কবে যাবে, কবে আপনার বিয়ে, কবে না? আমাদের বাড়ি গেলে আছে অজিত মন্ডল, অজিত মন্ডল। আমাদের ভিডিও ভালো লাগে কতটা? হ্যাঁ এতটা? বাবা কি দিয়ে ভাত খেয়েছো? এখনো ভাত খাওনি? তাই মা কি রান্না করেছে, মা কি রান্না করেছে করছে? ও আমাদের ভিডিও দেখে বাবা। বাহ সুন্দর লাগছে। এটা কোথায় করবা, টিভি রাখার ওখানে? এটাও ভালো লাগছে, এটাও ভালো। মার বিশেষ করে বিশাল শখ আমার। বলে গেলাম তাহলে ঠিক টাইম তো। এটা হচ্ছে তার দোকান, কোথায় বলো? ছুটিয়া বাজারে চৌমাথা রোড, ঠাকুরনগর রোড, লোকনাথ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। আচ্ছা এখানে সমস্ত রকমের ফার্নিচার ইন্টেরিয়ারের কাজ করা হয়, এছাড়াও স্টিলের ফার্নিচার বলো, মডুলার কিচেন বলো, বলো সব রকম ফার্নিচার। হ্যাঁ মানে এখানে না থাকলেও দাদাকে অর্ডার দিলে করে যাবে, শুধু একবার আসো। তাই তো মানে আমাদের লোকালে যত আছে আসো, যারা এসে ঘুরে যাও। আমার বিয়ের মাল এখান থেকে যাচ্ছে মানে বুঝতে পারি, স্টকগুলো একটু দেখিয়ে দিও। ঠিক আছে দোকানের স্টক দেখেই নিয়েছে বেশিরভাগ মানুষ এই সাইডে সব কিছু টোটাল, মানে সব মানে একদম ভালো ভালো আইটেম। তাই তো সব নতুনত্ব, বিশেষ করে আমার বিয়ের আইটেম যাচ্ছে এখান থেকে মানে বুঝে যাও, চলে আসো। তাই তো ওটা আসি দেন। মানে কোথাও আসলে কামে না এত দেখতে ইচ্ছা করে না, এই তো হইছে। মার কাছ থেকে হাজার হাজার টাকার জিনিস নিয়ে 30 টাকা দাম হচ্ছে তেল, বুঝলে? মার্কেটে এটাই হচ্ছে তেল। কি হয়েছে
তো আমাদের একটা বুনু মানে আমাদের ভিডিও দেখে, আর আমাদের এই পাশে এই যে কাকির বাড়ি, ওই কাকির মেয়ের সঙ্গে পড়ে। তো আমার ওনার কাছে আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ, তাকে বলবো আমাদের ভিডিও দেখে। কি গিফট পাঠিয়েছে সেটা তো দেখো না, হয়তো কিছু লিখে দিয়েছে, দাও দেখতে এটা খুলি এখন। ওই মাচাই চলো এরাম ধরো, আয় মাদি আসো, আয়। এই আরেকটা আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো দেখি কি পাঠিয়েছে সে ছোট বুনু। ও কি পাঠিয়েছে, কে নাম কি, আমি নামটাও বলতে পারলো না। একটা চিঠিও লিখেছে, এই যে দাঁড়াও এটাকে কি পড়ে শোনাই, পড়ে শোনাই তোমাদের। প্রিয় নিশিতাদি ভাই, আমির অলিফা মন্ডল, কেমন আছো দি ভাই? আশা করি তোমরা দুজনেই ভালো আছো। আমি ক্লাস ফাইভে পড়ি, এই সিক্সে পড়ি, তাও তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলে যখন তোমার সাথে আমার স্কুলে প্রথম দেখা হয়েছিল তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আমার বাড়ি ভেকুটিয়া, আচ্ছা আমার মামার বাড়িও তোমাদের কাজদহতে। আচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে, আর দাদাভাই কেউ। আচ্ছা আমি রোজ তোমাদের ব্লগ দেখি, আমার মাও তোমাদের ব্লগ দেখে। আমি বেশি কিছু লিখতে পারলাম না, আমার তরফ থেকে তোমার জন্য এই সামান্য উপহারটি পাঠালাম। উপহারটি তোমার কেমন লাগলো তা অবশ্যই তোমরা ব্লগে জানিও, আমি অপেক্ষায় থাকবো। ভালো থেকো, টাটা বাই বাই। কি উপহার পাঠিয়েছে দেখো, লজেন্স 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 পাঠিয়েছে, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমাদের উপহারটা। একটা ক্লিপও আছে আমার জন্য, এটা লজেন্স, একটা ছোট ক্লিপও আছে, যেগুলো তুমি এমনি ইউজ করো সেগুলোই, সেটাই। একটা গাডারও আছে, আরে আখি লজেস, এই যে আসো আখি, এই যে কাকি কাছে পাঠিয়েছে, এলো কি কত লোক ছিল জানো আমাদের মধ্যে। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই পুরো একদম সান ডান করে খাওয়া কমপ্লিট, আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা এই ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আর পর সব বিয়ের ব্লগে আসে, চাপ নেই কোনো, ঠিক আছে, চলো টাটা।